ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা এই রাজ্যের যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা আছেন তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে সবাইকে একটাই অনুরোধ জানিয়ে আসছি যে অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের যে বিভিন্ন সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করতে গেলে একটা প্ল্যাটফর্মের প্রত্যেকের দরকার। তো আমাদের রাজ্যে খণ্ড বিখণ্ডভাবে আমরা দুটো তিনটে সংগঠন আমরা হয়ে আছে। তো আমাদেরই আরেকটি সংগঠন, যে সংগঠনের নেত্রী হচ্ছেন অরুন্ধতী দাস মহাশয়া এবং ওনার সাথে আরও অনেকজন নেতৃত্ব আছেন, ওনারা সকলে মিলে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং সহায়িকারা একটা প্ল্যাটফর্মে থেকে অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং সহায়িকাদের তাদের জীবন জীবিকা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বার্থে আগামী দিন ওনাদের যে দাবিগুলো এবং ওনাদের যে সমস্যাগুলো রয়ে গেছে সেই দাবিগুলো কীভাবে পূরণ করা এবং সমাধান করা, তার জন্য প্রত্যেককে একটা প্ল্যাটফর্মে আসার জন্য যে আমরা দীর্ঘদিন ধরে দাবি রাখছি সেই দাবিকে স্বীকার করে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা হয়েছি। তো আগামী দিন আমার দৃঢ় বিশ্বাস যে আজকের এই অনুষ্ঠানের কর্মসূচির পর থেকে এই রাজ্যের অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং সহায়িকারা ঐক্যবদ্ধ হয়ে একসাথে ওনাদের যে দীর্ঘদিনের যে দাবি, ওনাদের যে ছোট ছোট বিভিন্ন সমস্যার সম্মুখীন প্রত্যেক দিন হচ্ছে তার থেকে মুক্তি পাওয়া, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো আজকের এই অনুষ্ঠানে সকল মাতৃশক্তি যারা অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং সহায়িকারা এসেছেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা ওনাদের বিষয়টা বুঝতে পেরেছেন এবং আগামী দিন ওনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আমরা নেতৃত্ব হিসাবে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদের কাজ থাকবে যে অঙ্গনওয়াড়ি দিদিমণি সবাইকে একসাথে মিলিয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে পরিচালনা করে ওনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন জিওএসের সভাপতি এবং বিবেকানন্দ বিচারমন্ত্রীর সম্পাদক শ্রী তপন দাস মহাশয়, আছেন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং অ্যাসোসিয়েশনের সভানেত্রী মঞ্জুলা চক্রবর্তী, আছেন আমার মজদুর মনিটরিং সেলের সম্পাদক